হ্যালো ভিউয়ার্স, আমি শানাস পারভিন। এই মুহূর্তে কথা বলছি কানাডার টরন্টো শহর থেকে। আপনারা অনেকেই হয়তো আমাকে জানেন, বিভিন্নভাবে আমাকে দেখেছেন, হয়তো ইউটিউব চ্যানেলে অথবা কোনো টেলিভিশন ইন্টারভিউতে। জি, আমি পেশায় একজন কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। খুব স্বাভাবিকভাবেই আজকেও আমি কথা বলবো কেনেডিয়ান ইমিগ্রেশন নিয়ে। আর আমরা সবাই এখন কোয়ারেন্টাইনের মধ্যে আছি, করোনা ভাইরাস আমাদেরকে বন্দী করে ফেলেছে। সো এই মুহূর্তে আমি যেখান থেকে কথা বলছি সেটা হচ্ছে আমার বাসার সানরুম থেকে। সো যেটা বলছিলাম, আজকের এই এপিসোডটা আমি বিশেষ করে সাজিয়েছি আপনাদের অসংখ্য প্রশ্নের উত্তর দিতে। আমি বিভিন্ন সময়ে আমাকে ফোন করে প্রশ্ন করা হয়, আমাকে ইমেইলে প্রশ্ন করা হয়, আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলো আসলে উত্তর দেওয়া প্রয়োজন। এবং আজকে যে প্রশ্নগুলো আমি সাজিয়েছি সেটা হচ্ছে যে কোভিড-19 কীভাবে আমাদের জীবনকে এফেক্ট করছে এবং সেটা ইমিগ্রেশন রিলেটেড প্রভাব আমাদের জীবনে কীভাবে পড়ছে। আপনারা সবাই জানেন যে কানাডাতে মানুষ বসবাস করেন, কেউ টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে বসবাস করেন, কেউ পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে বসবাস করেন, কেউ কেনেডিয়ান সিটিজেন। কিন্তু এই যে করোনা বা কোভিড-19, এটা কিন্তু আমাদের সবার জীবনকেই এফেক্ট করছে। এখন যে প্রশ্নগুলো আমি আপনাদের কাছ থেকে পেয়েছি, সো আমি চেষ্টা করব আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। কিন্তু প্রশ্ন আসলে এত বেশি যে কারণে একটা এপিসোডে আমার সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তো আমি যেটা করব বলে ভেবেছি সেটা হচ্ছে যে যারা অলরেডি কানাডাতে বসবাস করছেন, আমি যেটা মেনশন করলাম একটু আগে, কেউ টেম্পোরারি রেসিডেন্ট, কেউ পার্মানেন্ট রেসিডেন্ট, কেউ কেনেডিয়ান সিটিজেন, কিন্তু ইমিগ্রেশনের সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়েছে। সুতরাং কানাডাতে যারা অলরেডি বসবাস করছেন তাদেরকে কোভিড-19 কীভাবে এফেক্ট করছে এবং তাদের কী করণীয়, অসংখ্য প্রশ্ন রয়েছে কিন্তু তার চেয়ে উত্তর যেন অনেক কম। আবার অনেক প্রশ্ন রয়েছে যারা কানাডাতে আসতে চান বিভিন্নভাবে, কেউ হয়তো সাময়িকভাবে আসতে চান, টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে আসতে চান, কেউ হয়তো কাজের জন্য আসতে চান, কেউ হয়তো পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসতে চান, তাদেরও প্রশ্ন রয়েছে। আর এক এপিসোডে তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। তাহলে আজকে আমি সেই সমস্যাগুলো নিয়ে কথা বলি, যেই সমস্যাগুলো বা যেই প্রশ্নগুলো যারা অলরেডি কানাডায় আছেন। তাহলে এক ঝলক আমি দেখে নিই যে এই যে আমি বললাম যে অসংখ্য প্রশ্ন আমি পাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লিস্ট, আমি সেই লিস্ট ধরেই হয়তো আপনাদের সাথে কথা বলব। প্রথমে যদি বলি যে অনেকেই জানতে চান সেটা হচ্ছে যে আমার বায়োমেট্রিক্স দেওয়া প্রয়োজন। এবং আপনারা জানেন যে অনেক দেশ থেকে, পৃথিবীর অনেক দেশ থেকে কানাডাতে আসতে হলে বা কানাডাতে অলরেডি যারা বসবাস করছেন বিভিন্ন স্ট্যাটাস পাওয়ার জন্য তাদের বায়োমেট্রিক্স দিতে হয়। আমার বায়োমেট্রিক্স দেওয়া প্রয়োজন, আমাকে নোটিফাই করা হয়েছে IRCC থেকে বায়োমেট্রিক্স দেওয়া প্রয়োজন, কিন্তু আমি বায়োমেট্রিক্স দিতে পারছি না, আমার তাহলে কী হবে? আমার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছি, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য আমার ওথের যে হবে সেই ওথ কি আমার হবে? আমি ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট আমার রয়েছে, সো যেমন ধরেন অলরেডি একজন কানাডাতে চলে এসেছেন, রেফিউজি ক্লেইম করেছেন, সো রেফিউজি ক্লেইমেন্টের জন্য একটা এলিজিবিলিটি ইন্টারভিউ হয় যেটা ইন পার্সন হয়। সো এই যে বিষয়গুলো আমি কি করব, কনফিউজড, স্ট্রেসড আউট, উত্তরগুলো চাচ্ছেন, সে প্রশ্নের উত্তরে আমি বলবো যে বায়োমেট্রিক্স যদি আপনার দেওয়ার প্রয়োজন হয়, আপনার যদি সিটিজেনশিপ টেস্টের প্রয়োজন হয় অথবা যে কোনো ধরনের ইমিগ্রেশন ইন্টারভিউয়ের প্রয়োজন যেটা ইন পার্সন ছিল, সেই সার্ভিসগুলো আপাতত বন্ধ আছে। ফার্দার নোটিস না পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। নিঃসন্দেহে আপনার মনের মধ্যে এই প্রশ্নটা জাগবে যে তাহলে কি আমার স্ট্যাটাসটা চলে যাবে? না, আপনার অপেক্ষা করতে হবে ফার্দার নোটিস পাওয়া পর্যন্ত। সুতরাং আপনার এই অ্যাপয়েন্টমেন্টগুলো আপাতত স্থগিত রয়েছে, বাতিল হয়ে যায়নি, স্থগিত রয়েছে। সুতরাং আপনারা এই প্রশ্নের উত্তরটা পেলেন যে বায়োমেট্রিক্সের ক্ষেত্রে কী হবে, সিটিজেনশিপ টেস্টের ক্ষেত্রে কী হবে, কেনেডিয়ান অন্য প্রোগ্রামের অ্যাপয়েন্টমেন্ট যেগুলো রয়েছে, আমি একটা মেনশন করলাম রেফিউজি ক্লেইমেন্টদের কথা, এরকম আরও নানান ধরনের অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, আমার পার্মানেন্ট রেসিডেন্সির কনফার্মেশন পেপার নেওয়ার ব্যাপারে হতে পারে, সেখানকার ইন্টারভিউয়ের ব্যাপার হতে পারে। সুতরাং এক কথায় এই ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্টগুলো আপাতত স্থগিত রয়েছে যতদিন পর্যন্ত আমরা নতুন করে এই নোটিশটা না পাচ্ছি। এবার একটু
আরে ভিন্ন প্রশ্নে আসি। আমি যেটা বলেছি যে আমি অসংখ্য প্রশ্ন পাচ্ছি, আর আমি আপনাদেরকে বলবো যে যারা অলরেডি কানাডাতে আছেন, যেমন ধরেন যে একজন ওয়ার্কার, ফরেন ওয়ার্কার, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনারা অনেকেই জানেন যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কানাডাতে আসেন তারা স্টুডেন্ট থাকাকালীন অবস্থাতে কাজ করতে পারেন, এবং যখন ওনাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায় তখন ওনারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পান এবং সেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের এগেনস্টে কাজ করতে পারেন। এখন প্রশ্নটা হলো যে এই মুহূর্তে আমি কাজ করছি না, আমি সেটা আমার স্টুডেন্ট থেকে আমি ওয়ার্কার হয়েছি অথবা আমি স্টুডেন্ট আছি, আমি কাজ করছি না, আমি কি তাহলে ইআই, যার পুরো নাম হচ্ছে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, আমি কি সেটা ক্লেম করতে পারবো? কারণ এখন কোভিড-19 সমস্ত কিছুতে রেস্ট্রিকশনস রয়েছে। উত্তরে হচ্ছে যে হ্যাঁ, একজন স্টুডেন্ট অথবা একজন ফরেন ওয়ার্কার যদি উনি ইআই এর জন্য বা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য এলিজিবল হন তাহলে উনি ক্লেম করতে পারবেন। খুব স্বাভাবিকভাবেই ওনাকে এলিজিবল হতে হবে। এই এলিজিবিলিটিটা কী? যেমন ধরেন তার যত ঘন্টা কাজ করলে একজন মানুষ এলিজিবল হন 52 উইকসের মধ্যে, সেটা ওনাকে অর্জন করতে হবে। উনি কাজটা নিজে থেকে ছেড়ে দেননি, উনি লেইড অফ হয়েছেন, ওনার বিরুদ্ধে কোনো মিসকন্ডাক্ট নেই কাজের ক্ষেত্রে, সুতরাং সঙ্গত কারণে উনি যেখানে কাজ করতেন সেই কোম্পানি অথবা এজেন্সি ওনাকে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন এবং সেই প্রমাণ তার কাছে রয়েছে। হ্যাঁ, সেই প্রমাণপত্র যদি থাকে উনি ইআই এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ওটার জন্য উনি বাকি রিকোয়ারমেন্টসগুলো যদি ফুলফিল করেন উনি এলিজিবল হবেন এবং এই বেনিফিটটা পাবেন। এটার জন্য ইন পার্সন যাওয়ার প্রয়োজন নেই, উনি এটা অনলাইনে করতে পারেন। প্রশ্ন হতে পারে যে আমি আমার অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, সেই অ্যাপ্লিকেশন হতে পারে আমার ভিজিটর ভিসা এক্সটেনশনের জন্য, সেটা হতে পারে আমার ওয়ার্ক পারমিট এক্সটেনশনের জন্য, তাহলে কি হবে? কারণ করোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, না ছিল সরকার, না ছিলাম আমরা, না ইমিগ্রেশন অথরিটি। আমি অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, এখন আমার কী হবে? বিষয়টা যেটা সেটা হচ্ছে যে সঙ্গত কারণেই যে ওয়ার্কফোর্স এবং যে ক্যাপাসিটিতে সাধারণ করোনার আগে যেভাবে কাজ চলছিল স্বাভাবিকভাবে সেই গতিটা এখন নেই, কিন্তু তার অর্থ এটা নয় যেটা বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আপনি সিদ্ধান্ত পাবেন, আপনার অ্যাপ্লিকেশন প্রসেসড হবে, হয়তো এটা খানিকটা বেশি সময় লাগবে। সুতরাং আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেছেন আপনার চিন্তার কোনো কারণ নেই, এটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগবে, কিন্তু এটা একটা প্রসেস মেনটেন করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে গিয়ে আপনাকে একটা রেজাল্ট দেবে। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় আপনার মনের মধ্যে যে দুশ্চিন্তা ছিল তা খানিকটা হলেও আমি উত্তর করতে পেরেছি। এবার আসার সবচেয়ে দুশ্চিন্তা করে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি ভিজিটার হিসেবে এসেছি, আমার একটা প্ল্যান ছিল যে আমি হয়তো 2 মাস পরে বা 4 মাস পরে আমি চলে যাব, কিন্তু কোভিড-19 কারণে ট্রাভেল রেস্ট্রিকশনস হয়ে গিয়েছে, ফ্লাইট যাচ্ছে না কানাডা থেকে আমার দেশে, আমি এখন কি করব? এবং একটা সময় লক্ষ্য করলাম আমি যে আমার ভিসার ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে। সো খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন অনেকে, তাদের জন্য কি করণীয়? তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এবং করা উচিত হবে, সেটা হচ্ছে এক্সটেনশন চাওয়া, এবং এগেইন অনলাইন অ্যাপ্লিকেশন। এমনও তো হতে পারে যে উনি অ্যাপ্লিকেশনটা করতে করতে ওনার ভিজিটর ভিসা বা ওনার যে টেম্পোরারি স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসটা এক্সপায়ার করে গিয়েছে। সেক্ষেত্রে উইদিন 30 ডেজ আপনি যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টু এক্সটেন্ড ইউর স্ট্যাটাস। আপনার মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্নটা যাচ্ছে, 30 দিনের মধ্যে যদি আমি রেজাল্টটা না পাই তাহলে কি আমি ইললিগাল হয়ে যাব? না, আপনার স্ট্যাটাসটা যখন আপনার স্ট্যাটাসটা চলে যাবে কিন্তু আপনি কোনো সিদ্ধান্ত পাননি, কিন্তু ইন দ্য মিন টাইম আপনি এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট করে ফেলেছেন, আপনার স্ট্যাটাসটা হয়ে যাবে ইমপ্লয়েড স্ট্যাটাস। সুতরাং বল ইজ ইন দেয়ার কোর্ট, আপনি রিকোয়েস্ট করে ফেলেছেন, আপনি এখনও তাদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত নেননি, আপনি সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে বসবাস করছেন কানাডাতে, কারণ আপনি অপেক্ষা করছেন একটা সিদ্ধান্তের।
সুতরাং আপনার স্ট্যাটাসটা লিগাল স্ট্যাটাসটা হবে ইমপ্লয়েড স্ট্যাটাস, এবং অন্য অন্য মানে সময়ের, আমি যদি সাধারণ সময়ের কথা বলি তাহলে কোভিড নাইন্টিনের সময়টা একটু বেশি লাগছে, কিন্তু আপনি সেফ, সুতরাং মন থেকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলেন। এবার আসি যে আচ্ছা আমি যখন এমপ্লয়েড স্ট্যাটাসে থাকব তখন কি আমার হেলথ কভারেজ থাকবে, কারণ চারিদিকে এখন মহামারী আকারে করোনা চলছে, আমি ভীত, আমি সন্ত্রস্ত, আমি আমি ক্যানাডিয়ান নাগরিক নই, আমি পার্মানেন্ট রেসিডেন্ট নই, আমি কি হেলথ কভার দ্বারা ইনসিওরড? বিষয়টা যেটা সেটা হচ্ছে যে কানাডাতে হেলথ সেক্টর বা হেলথ যে এক্সপেন্সটা আসে সেটা প্রভিনশিয়াল গভর্নমেন্টের কাছ থেকে আসে। সুতরাং এমপ্লয়েড স্ট্যাটাসে যখন একজন মানুষ থাকেন তিনি সাধারণত ওই প্রভিনশিয়াল সার্ভিসের দ্বারা কভার্ড থাকেন, কিন্তু আমাদের দেশে 10টা প্রভিন্স, 3টা টেরিটরিজ, প্রত্যেকটা প্রভিন্সের আলাদা আলাদা নিয়ম রয়েছে। সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে আপনাদের উপরে যে আপনারা আপনাদের নির্দিষ্ট প্রভিন্সের সঙ্গে যোগাযোগ করে বিষয়টা জেনে নেন যে আপনারা হেলথ ইন্স্যুরেন্স দ্বারা কভার্ড কি না। আর যদি দেখা যায় যে আপনি কভার হচ্ছেন না, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাদের প্রাইভেট ইন্স্যুরেন্স কিনে নিতে হবে। ডেফিনেটলি প্রাইভেট ইন্স্যুরেন্স কেনার সময় আপনারা একটু দেখে নেবেন যে কোন কোন এরিয়া কভার করছে, আপনারা কতটা কভারেজ সহকারী ইন্স্যুরেন্সটা কিনছেন, এবং সেই অনুসারে আপনাদের প্রিমিয়ামটা হবে। আমার মনে হয় আমার কাছে আরও কিছু প্রশ্ন আছে যে করোনা ভাইরাসের কারণে আমি অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছি, আমি বায়োমেট্রিক্সের কথা বলেছি, আমি মেডিকেল এক্সামিনেশনের কথা বলিনি। আমি বলিনি যে এরকম নোটিফিকেশন যদি আসে যে আমাকে মেডিকেল এক্সামিনেশন করাতে হবে, যেমন ধরেন কোনো মানুষ যদি কানাডাতে 6 মাসের বেশি থাকেন তাহলে তাকে মেডিকেল এক্সামিনেশন করাতে হয়। সো আমি নোটিফিকেশন পেয়েছি আমাকে মেডিকেল এক্সামিনেশন করাতে হবে, আমি নোটিফিকেশন পেয়েছি আমাকে পাসপোর্ট জমা দিতে হবে, আমি নোটিফিকেশন পেয়েছি আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন, যেমন ধরেন ইন ক্যানাডা স্পাউস স্পন্সরশিপ যখন করা হয় তখন এই তিনটা ডকুমেন্টের কথা আমি বললাম, এসবগুলো ডকুমেন্টেরই প্রয়োজন হয়। এরকম একটা সিচুয়েশন, হোয়াট শুড আই ডু? সাধারণত নোটিফিকেশানে 30 দিনের সময় দেওয়া থাকে যে আপনি 30 দিনের মধ্যে এই ডকুমেন্টগুলো সাবমিট করবেন, কিন্তু কোভিড-19 এসে এই যে আমি বললাম যে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, এবং ক্যানাডিয়ান ইমিগ্রেশন এটাকে চেষ্টা করছে মানুষের জীবনকে যতটা সহজতর করা যায়, এই কারণে এক ধাক্কাতেই 30 থেকে এটাকে 90 দিনে নিয়ে যাওয়া হয়েছে। আগে যেখানে 30 দিন সময় দেওয়া হতো এখন সেখানে 90 দিন সময় দেওয়া হচ্ছে। পৃথিবীর অনেক দেশ রয়েছে যে দেশ থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া অথবা পাসপোর্ট রিনিউয়ালের প্রয়োজন, যেটা জমা দিতে হবে সেটা 90 দিনে করা যাচ্ছে না, এই পরিস্থিতিতে আমি কী করব? সেক্ষেত্রেও আমি বলবো সমাধান রয়েছে, আপনি অবশ্যই, আমি অ্যাপ্লিক্যান্ট, আপনি বলতে আমি অ্যাপ্লিক্যান্টকে বোঝাচ্ছি, উনি একটা লেটার অফ এক্সপ্লানেশন যেখানে মেনশন করবেন যে কেন উনি 90 দিনের মধ্যে এই স্পেসিফিক ডকুমেন্ট যেটা চাওয়া হয়েছে উনি দিতে পারছেন না, সুতরাং সেটাও অ্যাকসেপ্টেবল। সুতরাং ভীতির কোনো কারণ নেই যে আপনি যদি ওই সময়ের মধ্যে ডকুমেন্টটা দিতে না পারেন। আমি আপাতত এই জায়গাটাতেই শেষ করতে চাই, আমি জানি আরও অনেক প্রশ্ন আপনাদের রয়েছে, আমি সময় আবার আসবো, আবার আপনাদের প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করব। আর আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমি আপনাকে বোধদেরকে বলতে চাই, কারণ কোনো প্রশ্ন যদি সরাসরি আপনারা আমাকে করতে চান, উত্তর পেতে চান, তাহলে কোথায় কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন? প্রথমেই হচ্ছে আমাকে ইমেল করতে পারেন, আমার ইমেল হচ্ছে আমার কোম্পানি নেম সাফায়ার, sappiire.imm@gmail.com। এছাড়া আমার ফোন নাম্বার রয়েছে 416-824-4752, অন্য নাম্বারও আমাকে কল করতে পারেন 6476087649। আর সমস্ত ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনারা আমার ওয়েবসাইটে যেতে পারেন, আমার ওয়েবসাইট হচ্ছে www.sapphireimmigration.com। আপনাদের অনেক ধন্যবাদ, সবাইকে শুভকামনা, ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাস থেকে দূরে থাকেন। আমরা প্রত্যাশা করছি আমাদের সবার সক্রিয় প্রচেষ্টায় এই যুদ্ধ থেকে অবশ্যই আমরা অব্যাহতি পাবো, জয়ী আমরা হবই। ধন্যবাদ।